খুব শীঘ্রই বাংলাদেশ বিশ্বমানের গাড়ি তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সেই লক্ষ্য পূরণে মন্ত্রণালয়ে ইতিমধ্যে অটোমোবাইল শিল্প বিকাশে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। দুপুরে ধামরায় বালিয়াত ইফাত ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রথমবারের মতো নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। 2030 সালের মধ্যে বাংলাদেশকে আঞ্চলিক অটোমোবাইল শিল্প উৎপাদনের কেন্দ্রে উন্নীত করার সরকারি পরিকল্পনার কথা জানিয়ে শিল্পমন্ত্রী অটোমোবাইল শিল্পে উদ্যোক্তাদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।